নমস্কার বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার শরীরকে কি ওষুধ খেয়ে ঠান্ডা রাখতে পারবেন অর্থাৎ এই যে গরম পড়েছে এই গরমটা কিন্তু সকলেই সহ্য করতে পারে না এবং অনেকের ক্ষেত্রে এই গরম কাটিয়ে নেওয়া খুবই মুশকিল হয়ে যায় আবার কিছু ব্যক্তি আছেন যে গরম কিছুই মনে হয় না তাদেরকে এই গরমের দিনেও যদি ফ্যান চালিয়ে শুতে হয় তাও একটা ঢাকনা চাই আবার অনেক আছে যে দরজা জানলা সব খুলে ভ্যান টেন দিয়ে এসি চালিয়েও তার গরম নিয়ন্ত্রণ করতে পারে না আজকের এই ভিডিওতে আমি জানাবো যে আপনাদের কোন ওষুধ খেয়ে আপনার শরীরের এই গরমকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই গরমকে কাটিয়ে উঠতে পারবেন এই গরমকে কন্ট্রোলে রাখতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণটা দেখেন তাহলে যে ওষুধটির নাম আপনাদেরকে জানাব এই ওষুধটি খেলে কিন্তু আপনার শরীর থাকবে খুবই ঠান্ডা এবং কুল শুধু শরীরই না আপনার পেট মস্তিষ্ক অর্থাৎ এই গরমের সময় অনেকেরই মাথা গরম হয়ে যায় যার জন্য মানসিক দিক থেকে শান্তি পায় না এবং রাগটাও অতিরিক্ত হয়ে যায় তাই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই উপকৃত হতে চলেছে আবারও বললাম তো আমি ডক্টর দীপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যেন ভালো থাকতে পারেন এবং সুস্থ থাকতে পারেন সেই আশা নিয়েই কিন্তু আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার এই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করে যাচ্ছি অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখে কিছু না কিছুটা হলেও উপকৃত হচ্ছেন কারণ আমি কিভাবে বুঝতে পারবো যে উপকৃত হচ্ছেন অনেকেই আমাকে ফোন করছেন ফোনে বলছেন যে ডাক্তারবাবু আপনার সেই ভিডিও দেখে ওষুধ খেয়ে আমি খুবই ভালো আছি দেখুন বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে একটি অনুরোধ করব ভিডিওটি যদি মানে দেখতে দেখতে আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করা নেই আমার ভিডিওটি আপনারা প্রথম দেখছেন হ্যাঁ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকার যে ঘণ্টা মতো চিহ্নটা রয়েছে সেটা পেশ করে দিন আর অল নোটিফিকেশন অন করে দিন তাহলে কি হবে আমি যখনই এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাকে এই ভিডিওটা শো করাবে আর একটি নোটিফিকেশন মেসেজ চলে যাবে ঠিক আছে তাহলে কিন্তু আপনাদেরকে এই সাবস্ক্রাইব করা খুবই প্রয়োজন আর ভিডিওটি দেখার পর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক তো করবেন তার পাশাপাশি ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তাহলে তারাও যেন আপনার সাথে সাথে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে দেখুন এখন কিন্তু গরম চলছে এই গরমে আমাদের শরীরে হচ্ছে উষ্ণতা থাকা তো খুবই প্রয়োজন কিন্তু এই উষ্ণতায় যখন প্রচণ্ড হিটে আমাদের শরীর দিয়ে ঘাম ঝরে সেই ঘাম দিয়ে প্রচণ্ড বের হয় যার জন্য আপনারা কোনো লোকের পাশে গিয়ে বসতে বা কারোর সাথে কথা বলতে একটু ইতস্তিত বোধ করেন এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় এই গরমটা কন্ট্রোল করতে পারে না একদম শার্ট প্যান্ট যা পরে আছে ভিজে যায় ঠিক আছে তখন একটা মানে অফিসিয়াল কাজ করতে বা অফিসে যেতে তখন কিন্তু একটু ইতস্তিত বোধ হয় ভালো লাগে না ঠিক আছে আর এই গরমকে আপনার নিয়ন্ত্রণেই রাখতে পারছেন না আজকের যে ওষুধটি আমি বলবো কিনা সেটা কিন্তু আয়ুর্বেদিক এবং প্রাচীনকাল থেকে চলে আসছে এটা হোমিওপ্যাথিতেও এই ওষুধটি আছে যেটা আমি পেশেন্টকে দিয়ে ভালো রেজাল্ট পাই তাই ভাবলাম যে আপনাদের সাথে এই ওষুধটি শেয়ার করে দিই হ্যাঁ তাহলে কি হবে এই ওষুধটি খেয়ে কিন্তু আপনারা আপনার শরীরের যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এই ওষুধটি খেলেই আপনার শরীর থাকবে ঠান্ডা এবং কুল ঠিক আছে এবং আপনি স্বাভাবিকভাবে সব কাজকর্ম করবেন হ্যাঁ মাথাও মস্তিষ্ক এবং পেট সবই ঠান্ডা থাকবে এই গরম বাড়ার সাথে সাথে কিন্তু আমরা কিছু লক্ষণ দেখতে পাই সেগুলো কি যখনই আপনার শরীর হিট হয়ে যায় তার পাশাপাশি কিন্তু অ্যাসিডিটি গ্যাস এবং এর সাথে সাথে যে আপনার শরীর দিয়ে ঘাম ঝরছে সেই ক্ষেত্রে কি হয় চুলকানি হয় এবং বড় বড় ফুসকুড়ির মতন গোটা গোটা উঠে যায় অনেকের মুখ দিয়ে ব্রণ উঠে যায় পেটের গোলমাল দেখা যায় হ্যাঁ হজম শক্তি এবং খাওয়া দাওয়া এগুলো ঠিকঠাক খেতে পারেন না ঠিক আছে আজকে যে ওষুধটির কথা আমি বলতে চাচ্ছি সেই ওষুধটি যদি আপনারা খেতে পারেন অবশ্যই করে আপনাদের এই শরীরের যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণে থাকবে আপনার শরীর হবে ঠান্ডা এবং কুল চলুন তাহলে ওষুধটি আপনাদেরকে জানিয়ে দেয় অনেক অনেক টাইম ধৈর্য ধরলে দেখুন এই ওষুধটি কিন্তু ইন্ডিয়ান ড্রাগ এই ওষুধটি ইন্ডিয়ান ড্রাগ সেটা কি থেকে তৈরি বেল থেকে তৈরি আপনারা সকলেই জানেন যে এই গরমের দিনে প্রত্যেকের বাড়িতে এই বেলের শরবত হয়ে থাকে আপনি কিন্তু বা আমরাও দেখা যায় কি এই বেলের শরবত কিন্তু আমরা খেয়ে থাকি এই বেলের শরবত খেলে কি হয় না পিত্ত পিত্ত দোষ কাটিয়ে দেয় তার পাশাপাশি গ্যাস অ্যাসিডিটি এগুলো থাকলেও কমিয়ে দেয় এবং পেটটাকে রাখে ঠান্ডা এবং স্টমাকসটাকে রাখে ঠান্ডা তাহলে যদি আপনার পেট ভালো থাকে পেট ঠান্ডা থাকে তাহলে অটোমেটিক কিন্তু শরীরেও ঠান্ডা হয়ে যায় এটা আয়ুর্বেদিক থেকেও প্রচালিত যে দোষ কাটাতে এই ওষুধটি ব্যবহার করে থাকে আর এই যে গ্যাস অ্যাসিডিটি চুলকানি এবং প্রচণ্ড ঘাম হচ্ছে সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে এই ওষুধটির নাম কি বেল থেকে তৈরি ইন্ডিয়ান ড্রাগ ঠিক আছে এই ওষুধটির নাম কি এই ওষুধটির নাম হচ্ছে এগেল ফুলিয়া হ্যাঁ এগেল ফুলিয়া এই ওষুধটি কিন্তু মাদার টিংসার ফর্মে পাওয়া যায় এই ওষুধটি যদি আপনারা হ্যাঁ হাফ কাপ জলের মধ্যে কুড়ি ফোঁটা করে দিয়ে তিনবার দিনে তিনবার খাবেন দেখবেন যে আপনার এই গরম নিয়ন্ত্রণে চলে আসে তার পাশাপাশি দেখুন আমরা যে খাদ্যগুলো খাই সেগুলো কিন্তু আমাদের একটা প্রোটিন জোগায় শর্করা জোগায় আর যদি আমাদের শরীর দিয়ে সেই খাবারগুলো যে খাচ্ছে শরীর হিট হচ্ছে ঠিক আছে তখন কিন্তু এই ঘামের সাহায্যে হরমোন চলে যায় এই হরমোনের ডিসব্যালেন্সের জন্য দেখা যায় যে আমাদের শরীরে উইকনেস চলে আসে অনেক প্রবলেম চলে আসে পিত্তদোষ চলে আসে এই দোষকে নিবারণ করতে এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে ঠিক আছে তো এর পাশাপাশি আপনারা আরেকটি একটি ওষুধ খেতে পারেন সেটা হচ্ছে ফোন হ্যাঁ আবারও বলছি যে আপনাদেরকে আবার মনে করিয়ে দিই যে যে ওষুধটি আমি বললাম সেটার নাম হচ্ছে ইগলিয়া ফুলিয়া ঠিক আছে একেল ফুলিয়া তো এই ওষুধটি আপনারা খাবেন হ্যাঁ আর পাশাপাশি নাকদম ওষুধটি এই তিরিশ শক্তিতে সকালে আর রাত্রিতে দুবার করে খাবেন আর এগোল ফুলিয়া এটা কিন্তু আপনারা তিনবার করে খাবেন হাফ কাপ জলের মধ্যে সকালে দুপুরে রাত্রিতে আর নাকব সকালে আর রাত্রিতে এক দুই ফোঁটা করে যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর থেকে এই তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে আবার শরীরটাকে এবং মস্তিষ্কটাকে ঠান্ডা রাখবে ঠিক আছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ও আরেকটি কথা এই যে আমাদের যে শরীরের তাপমাত্রা অনেক বাচ্চা কাচ্চা নিয়ে আসে দেখা যায় কি যে তারা কিন্তু লঙ্কা হ্যাঁ ঝাল ফাস্টফুড জাতীয় খাবার বেশি খায় যার ফলে অ্যাসিডিটি গ্যাস এগুলো হয় আর এই ফাস্টফুড জাতীয় খাবারের পরেই কিন্তু আমাদের শরীর আরও হিট হয়ে যায় ঠিক আছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার